আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের জন্য আল্লাহ ইউনুস ইসলাম বাদল সাহেব অনেক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে। আয় আল্লাহ তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তার মনের নেক মাকাসকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ, আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ, শেফায়ে কামেলা শেফায়ে আসেলা দান করে দাও। যারা অভাবী ঋণগ্রস্ত, আয় আল্লাহ অভাব পূরণ করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. আল্লাহ রাব্বুল আলামিন তোমার হুকুম ছিল জুমার নামাজ আদায় করা, জুমার নামাজ আদায় করে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমরা নামাজের পরে তাসবিহ তাহলিল করেছি, এতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কিছু যদি সভা দিয়া করে থাকো, সেই সবগুলিকে কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা নবী পাকের মুবারকে হাদিয়াতান পৌঁছা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কেন্দ্র করে বাবা আদম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করতেছি, জানি না কার মা নাই কার বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মাও নাই বাবাও নাই, চির ইতিম হালতে যারা হাত তুলেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের, আয় আল্লাহ ওই সমস্ত মা বাবার কবর কে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানাইয়া দি। আমাদের মা বাবা যারা জীবিত, আয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেশি বেশি খেদমত করে তোমার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দাও। رب ارحمهما كما ربياني صغيرا. الشكر يفرن رب ارحمهما كما ربياني صغيرا. قال رب العالمين امرا جرامين من كرتسي جيبون ايمون كنا كنا نايد الله امرا كوريناي. আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের জীবন ও যৌবনের সব গুনাহ কবিরা সগীরা জাহেলি বাতিনি জানা ও জানা সমস্ত গুনাহ কাটা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবনে হয়তো এমন বড় বড় গুনাহ করছি, আমাদের মা বাবা যদি জানতো হয়তো ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু তুমি সত্তার নামের ওসিলায় আমাদের বড় বড় গুনাহগুলো গোপন রাখছো। কিন্তু আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে যদি পাবলিশ করে দাও গো আল্লাহ, আমরা অপমানিত হব, অপদস্থ হব। আয় আল্লাহ আমাদের পরিচয় তো আমরা তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ যেইভাবে তুমি আমাদের বড় বড় গুনাহগুলো গোপন রাখছো, আয় আল্লাহ তোমার নাম তো গফফার, তোমার নাম তো গফুর। আয় আল্লাহ তোমার সিফতি নামের ওসিলায়
আমাদের ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ যদি তুমি মাফ করো, দুনিয়ার কোনো আদালতে কৈফিয়ত করতে হবে না। তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ, আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ, শেফায়ে কামেলা শেফায়ে আসেলা দান করে দাও। যারা অভাবী ঋণগ্রস্ত, আয় আল্লাহ অভাব পূরণ করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ রব্বুল আলামিন, খাস করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ঐতিহ্যবাহী ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মসজিদকে আল্লাহ হেদায়তের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে যারাই কষ্ট করেছে আল্লাহ, খাস করে আল্লাহ মুক্তিযোদ্ধা সাহেব, আয় আল্লাহ অনেক পরিশ্রম করেছে আল্লাহ, আয় আল্লাহ তার মনের নেক মাকাজ পূরণ করে দাও। আল্লাহ তাদের ফাইদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদের জন্য আল্লাহ ইউনুস ইসলাম বাদল সাহেব অনেক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তার মনের নেক মাকাসকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদের আরো অনেক কাজ বাকি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, গাইবি খাজানা থেকে বাকি কাজের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় মসজিদ প্রিয় দীন প্রিয় ভাইরা আসে, আয় আল্লাহ তাদের সকলের যাতায়াতকে আল্লাহ তুমি নিরাপদ করো। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ আমাদের সকলের হৃদয়ে মসজিদের মহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ আমরা যারা পুরুষ, আমাদের সকলকে 5 বক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সমস্ত আয় আল্লাহ চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আয় আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ বাংলাদেশের সমস্ত মসজিদদেরকে আল্লাহ কবুল করে নাও, আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে। এক আল্লাহ তাআলার বান্দা দোয়া চেয়েছে, তার বাচ্চা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, খাস করে আল্লাহ তার মনের নেক মাকাসকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বাচ্চাকে সুস্থ রাখো, আয় আল্লাহ দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও। দূর দূরান্ত থেকে মানুষরা আসে নামাজ পড়ে, তোমার কাছে কিছু চাবে। আল্লাহ জানি না মুসল্লি ভাইদের কি আশা, আল্লাহ তুমি তো আলী মুম্বে দাতি শুধু, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়া সমস্ত মুসল্লিদের আমাদের আয় আল্লাহ মনের নেক মাকাস পূরণ করে দাও। মুসল্লি ভাইয়েরা, আমি তো জানি না আপনাদের কি আসাম, সেই জন্য আমি আপনাদের জন্য 30টা সেকেন্ড ছেড়ে দিলাম। যার যা চাওয়ার রয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেন। যদি পারেন গো বাবা, 1 ফোঁটা চোখের পানি সৎকা করতে, দোয়া কবুল হওয়ার সম সম্ভাবনা আছে। মাথাটা নিচের দিক দিয়ে চক্ষু বন্ধ করে পেছনের গুনা কাটার কথা স্মরণ করে আল্লাহর ডাক দিয়ে যা চাওয়ার রয়েছে চেয়ে নেন। আল্লাহর ডাকুন, আল্লাহ
রব করম তু আগর করে ও বাদে জুবাখো জো দিল পর আসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়াজআল آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله.